শাকিব খান শুধু সুপারস্টার নয়, ভালো মানুষও। তার সঙ্গে আমার দেশে বিদেশে অনেক স্টেজ শো করার সৌভাগ্য হয়েছে। আমি দেখেছি তার কথাবার্তা, আচার আচরণ অমায়িক, সদালাপী, হাসি মুখে কথা বলেন। তার অভিনীত সিনেমাও আমি দেখেছি, চমৎকার অভিনয় করেন। সঙ্গীত, চলচ্চিত্র ও ব্যক্তিজীবন নিয়ে কথা বলতে গিয়ে সুপারস্টার শাকিব খান সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে এভাবেই বলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তিনি আরও বলেন, সিনেমায় আমি 300 গান করেছি, এর মধ্যে 50টির বেশি হবে শাকিব খানের সিনেমা। আমার এসব গানে শাকিবের লিপ মেলানো হয়েছে। শাকিব এখন শুধু এদেশের জনপ্রিয় নায়ক নয়, কলকাতায়ও দেখেছি তার বেশ চাহিদা রয়েছে। এক সময় তার জনপ্রিয়তা আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে। শাকিব খান বর্তমানে রাশেদ রাহা পরিচালিত নোলক সিনেমার শুটিংয়ে ভারতের হায়দরাবাদে রয়েছেন। 21শে ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। মনির খানের প্রথম অ্যালবাম তোমার কোনো দোষ নেই ব্যাপক জনপ্রিয়তা পায়। তার গাওয়া তোমার ছেলে আজ বড় হয়েছে, শুধু মা নেই, শুধু মা নেই, আজ আনার জীবন, চার আনা ঘুমে, চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে ইত্যাদি জনপ্রিয় গান। সিনেমার গানে শ্রেষ্ঠ অবদানের স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় এই শিল্পী 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।